তখন সেখানে বিভিন্ন রং ফুটে ওঠে যেটাকে আমরা রং ধনু বলি লাল সবুজ নীল আকাশি বাদামি বিভিন্ন রকমের রং সেখানে ফুটে ওঠে কিন্তু কখনো আমরা আমাদের জীবনের রং ধনুগুলোকে দেখার চেষ্টা করেছি জীবনের ধনু অনুষ্ঠান আমাদের জীবনের বিভিন্ন অনুভূতি বিভিন্ন দিক ইত্যাদিকে ফুটে তোলার জন্য চেষ্টা করবে এবং জীবনের বিভিন্ন অংশে অনুভূতিতে কিভাবে আমরা নিজেদেরকে গাইড করতে পারি সঠিক পথে পরিচালিত করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এবং মানবিক মর্যাদা আমরা অর্জন করতে পারি সেসব অনুভূতির প্রেক্ষাপটে এবং সবচেয়ে বড় কথা হলো ইসলামের আলোয় যেন আমরা বিকশিত হতে পারি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রঙ চমৎকার একটি রং হলো ভালোবাসা এবং এই ভালোবাসা শব্দটিও অনেক ভালোবাসার সকলে এই শব্দটিকে খুব পছন্দ করে কয়েকটি পর্বে আমরা জানব যে আমাদের জীবনের যে ভালোবাসাটি আছে সেই ভালোবাসাটির প্রশংসনীয় দিকগুলো কি নিন্দনীয় দিকগুলো কি সেই ভালোবাসাটি কার জন্য নিবেদিত হওয়া দরকার আল্লাহ করে তিনি বলছেন সারা পৃথিবীর সকল সম্পদকেও যদি আপনি ব্যয় করে দেন তাহলে হৃদয়ে হৃদয়ে কোনো ভালোবাসা আপনি ফুটাতে পারবেন না তাহলে ভালোবাসা এটা ফুটে হৃদয়ে অন্তরে আর এই হৃদয়ের ভালোবাসার একমাত্র ক্ষমতা যিনি ওই হৃদয়কে সৃষ্টি করেছেন তারই মধ্যে আছে অন্য কেউ সারা পৃথিবীর সকল সম্পদ ব্যয় করলেও দুটি অন্তরকে জোড়া দিতে পারে না কিংবা ভালোবাসার সৃষ্টি করতে পারে না আমরা আজকে জানবো যে প্রথমে যে ভালোবাসা কি ভালোবাসার সংজ্ঞা কি এই শব্দটির অনেক অপব্যবহার হয় কিন্তু সঠিক ব্যবহারটি কি আমরা যেমন দেখলাম যে ভালোবাসা হচ্ছে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা উপাদান আল্লাহ তালা ভালোবাসার কথা কোরআনে বলেছেন আল্লা নবী তার হাদিসে বলেছেন একজন মানুষ আরবিতে যাকে বলা হয় ইনসান মানুষও যখন তার মধ্যে ভালোবাসা থাকবে না তখন তিনি মানুষ হতে পারেন না শব্দিক অর্থে ইনসান শব্দটি যার অর্থ মানুষ এই শব্দটির একটি মূল ধাতু অনেকেই উল্লেখ করেছেন শব্দভিদগুন উনসুন যার অর্থ হলো ভালোবাসা আকর্ষণ পারস্পরিক মমতা যেই মানুষের ভালোবাসা নেই মমতা নেই সেই মানুষ মানুষই হতে পারে না তবে ভালোবাসা কি এই বিষয়টাকে আমরা জানতে চেষ্টা করব টু জরিপে দেখা যায় গুগলের মধ্যে যত মানুষ বিভিন্ন বিষয় খুঁজে বেরিয়েছেন তার মধ্যে যেই প্রশ্নটি সবচেয়ে বেশি মানুষ খুঁজেছেন সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ ভালোবাসা কি এবং এই সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে তার ব্যাখ্যা করেছেন যারা বায়োলজি বিশেষজ্ঞ তারা বায়োলজিক্যাল ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন এবং যারা সাহিত্যিক তারা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে ভালোবাসার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন আমরা যেমন দেখি একজন বায়োলজিতে বিশেষজ্ঞ জিম আল খালিলি তিনি উল্লেখ করেছেন বায়োলজিক্যালি লাভ ইজ এ পাওয়ারফুল নিউরোলজিক্যাল কন্ডিশন মানুষের মনস্তাত্ত্বিক একটা বিশেষ অবস্থানকে ভালোবাসা বলা হয় এটা অনেকটা এমন লাইক হাঙ্গার থাস্ট মানুষের যেমন ক্ষুধা আছে মানুষের যেমন পিপাসা এবং তৃষ্ণা হয় তেমনি ভালোবাসাও তেমনি একটি মনস্তাত্ত্বিক উপস্থিতি তবে পার্থক্য হলো যে ক্ষুধা এবং তৃষ্ণা এগুলো সাময়িকভাবে আসে এবং চলে যায় কিন্তু ভালোবাসাটা হচ্ছে অনেকটা স্থায়ী এবং দীর্ঘ সময় সেটা অবস্থান করে অনলি মোর ফার্মান লাভ ইজ এ কেমিস্ট্রি তিনি উল্লেখ করছেন যে লাভ ইজ এ কেমিস্ট্রি অর্থাৎ লাভের সাথে রসায়নের সম্পর্ক আছে সেটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন ইন ট্রু লাভ অর অ্যাটাচমেন্ট ব্রেইন ক্যান রিলিজ এ হোল সেট অফ কেমিক্যালস মানুষ যখন কোনো বিষয়ের প্রতি খুব আকৃষ্ট হয় বা কোনো বিষয়ের সাথে তার যখন বন্ধন হয় মানুষের ব্রেইন অনেকগুলো কেমিক্যালকে উৎপন্ন করে তাহলে তার দৃষ্টিকোণ থেকে ভালোবাসার সাথে একটা কেমিস্ট্রি সম্পর্ক আছে এবং ভালোবাসা এটার সাথে মানুষের শারীরিক বিভিন্ন রাসায়নিক বিষয়েও সম্পৃক্ত আছে একইভাবে আমরা এর আরেকটি ব্যাখ্যা চমৎকার একটি ব্যাখ্যা দেখেছি যে জুলিয়ান ব্যাগেনি তিনি উল্লেখ করেছেন লাভ ইজ এ কমিটমেন্ট যে ভালোবাসাটি হলো একটি আবেগ প্রবণ প্রতিজ্ঞা ভালোবাসার সাথে একটা প্রতিজ্ঞা আছে আবার সেটার সাথে আবেগ আছে আবেগপূর্ণ যখন কোনো প্রতিজ্ঞা হয় সেটাকে ভালোবাসা বলা হয় এখানে যারা দার্শনিক বিজ্ঞানী তাদের মধ্যে আলোচনা আছে যে ভালোবাসা এটা কি কনসেপ্ট নাকি এটা অ্যাকশন না এটা ফিলিংস এটা কি কোনো অনুভূতির নাম নাকি এটা কোনো ধারণার নাম না এটা হচ্ছে কর্ম প্রয়োগের নাম সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা এই আলোচনা থেকে যেটা দেখলাম যে ভালোবাসার সাথে মানুষের ব্রেইনের সম্পর্ক আছে মানুষের মনস্তাত্ত্বিক একটি অনুভূতি সেখানে কাজ করে এবং ভালোবাসাটি হচ্ছে একটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই জন্য অনেকে এটাকে বলছে সারভাইভাল টুল মানব জীবন বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা ভালোবাসাটাকে আমরা এভাবে তুলনা করতে পারি যে একটি বিল্ডিং বিনির্মাণ করার জন্য অনেক ইট গাঁথতে হয় কিন্তু সেই ইটগুলোকে যদি একটার উপর একটা রেখে দেয়া হয় সেই বিল্ডিংটি কখনো স্থায়ী হবে না একটুখানি ধাক্কা দিলেই ইটগুলো সরে যাবে কিন্তু ইটগুলোকে গাঁথতে হলে একটা গাঁথুনি দরকার আর ওই গাঁথুনি যেমন সিমেন্ট বালু দিয়ে মিক্স করে তৈরি করা হয় এবং দুটি ঈদকে অত্যন্ত মজবুত সুদৃঢ় করে তাহলে এই বিল্ডিং এর স্থায়িত্ব বেঁচে থাকার জন্য যেমন সিমেন্ট এবং বালুর গাঁথনীটি অত্যন্ত প্রয়োজন তেমনি ভাবে মানব জীবনের জন্য মানব জীবনটা রক্ষা পাওয়ার জন্য তার সমাজ তার পরিবার তার রাষ্ট্র ইত্যাদি রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালোবাসা আমরা দেখি ভালোবাসা বিভিন্নভাবে আমাদের জীবনে আসে ভালোবাসার বিভিন্ন রূপ অবয়ব আছে ইসলামের যেমন ভালোবাসার কথা কোরআন এবং সুন্নাতে বলা হয়েছে তেমনি ভাবে অন্যান্য ধর্মগ্রন্থেও ভালোবাসার আলোচনা এসেছে আমরা দেখি যে বাইবেল অনুযায়ী ভালোবাসাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে বাইবেলের মধ্যে যে ভালোবাসার কথাটি আছে সেই ভালোবাসার কথার মধ্যে আছে যে এক নম্বর ভালোবাসা হলো ডিভাইন লাভ যে আধ্যাত্মিক একটি ভালোবাসা স্পিরিচুয়ালিটি যেখানে আছে আধ্যাত্মিক ভালোবাসা একইভাবে দ্বিতীয় যে ভালোবাসা হচ্ছে পারিবারিক ভালোবাসা ফ্যামিলি লাভ এবং তৃতীয় আরেকটি ভালোবাসা আছে যেটা হলো আমাদের সামাজিক ভালোবাসা ব্রাদারলি লাভ একজন আরেকজনকে ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ আমরা হই এবং এই ধরনের আরেকটি ভালোবাসা আছে এবং চতুর্থ হল রোমান্টিক লাভ যে মানুষ নারী এবং পুরুষের যে সম্পর্ক সেই সম্পর্কের ভালোবাসা এগুলো বাইবেলেও এই ভালোবাসার বিভিন্ন রূপের কথা উল্লেখিত হয়েছে কোর করিমের মধ্যে এই ভালোবাসাগুলোর কথা এসেছে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এরপরে দ্বিতীয় ভালোবাসার কথাও কোর করিমের মধ্যে আসেছে সেটা হচ্ছে তার পারিবারিক ভালোবাসা পরিবারের যত সদস্য আছে আমাদের মা বাবা আমাদের ছেলে সন্তান আমাদের ভাই বোন তাদের প্রতি মমত্ববোধ আকর্ষণ এবং ভালোবাসা সেটার কথা কোরআন এসেছে তৃতীয় ভালোবাসা হলো সামাজিক ভালোবাসা যেমন প্রতিবেশীর প্রতি ভালোবাসা সমাজের অন্যান্য মানুষের প্রতি ভালোবাসা এবং প্রতিটি জীবের প্রতি ভালোবাসা এই সামাজিক ভালোবাসার কথা কোরআন এসেছে এবং চতুর্থ যেটা হচ্ছে নারী এবং পুরুষের ভালোবাসা সেই ব্যাপারেও কোরআনে করিম এবং হাদিসের মধ্যে আলোচনা এসেছে আমরা বারবার এই ভালোবাসাগুলোর কথা কোরআন এবং শুননাতে পাই এ কথা ইঙ্গিত করে যে কোরআন এবং সন্না হচ্ছে মানব জাতির গাইডেন্স মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যে কোনো বস্তুকে যখন কোনো উৎপাদন করে তখন সেগুলোর ব্যবহারের জন্য একটি গাইডেন্স কিংবা থাকে আর ওই বুকলেটগুলোর মাধ্যমে আমরা জানি যে ওই জিনিসগুলো কীভাবে ব্যবহার করতে হবে এবং সেগুলো কিভাবে দীর্ঘ সময় থাকতে পারে সুন্দর ব্যবহারের মাধ্যমে তেমনিভাবে কোরআন এবং সন্ন্যার ব্যবহারগুলো থেকে অথবা কোরআন এবং সুনার গাইডেন্স এবং আলোক মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে মানব জাতির কল্যাণ হবে যেহেতু কোরআন এবং সুন্না ভালোবাসার বিভিন্ন দিকের কথা বলেছে কাজেই ভালোবাসাটি মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা অনুভব করতে পারি আর যে জীবনে ভালোবাসা থাকবে না সেই জীবনটি অসহায় জীবন আজকের পৃথিবীতে অনেক অনেক ভালোবাসার কথা বলা হয় ভালোবাসা শব্দটির বহুল ব্যবহার করা হয় কিন্তু প্রকৃত ভালোবাসার অভাবের কারণে মানবিক মূল্যবোধগুলো হ্রাস পেয়ে যাচ্ছে এজন্য ভালোবাসার চর্চা হওয়া দরকার মূল্যবোধের ভালোবাসা ন্যায়ের পথে ভালোবাসা কল্যাণজনক ভালোবাসা সেই ভালোবাসার চর্চা হওয়া দরকার ভালোবাসাকে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাই ফুলের মতো যেটা খুব বিনম্র যেটা খুব আকর্ষণীয় যেমন একটি সুন্দর সাজানো বাগান তার সাথে তুলনা করা যায় ভালোবাসাকে সুন্দর সাজানো বাগানের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে তেমনিভাবে ভালোবাসা আমাদেরকে শিক্ষা দেয় এক আকর্ষণের কথা ভালোবাসাকে তুলনা করা যায় বৃষ্টির সাথে যখন কোনো পৃথিবীতে কোনো জমিনে কোনো চাষ হচ্ছে না অথবা কোনো ঘাস উৎপাদন হচ্ছে না সবুজ শ্যামলতা বিদূরিত হয়েছে সেই সময় যখন বৃষ্টি হয় তখন কচিক ঘাস সবুজ শ্যামল ঘাস বেরিয়ে আসে এবং লতা পাতা সুন্দর করে সেজে উঠে যৌবন ফিরে পায় তেমনি ভাবে ভালোবাসা মানব জীবনে নতুনত্ব সৃষ্টি করে মানব জীবনকে সবুজ এবং শ্যামল করে এবং সৌন্দর্যকে টেনে আনে ভালোবাসার বিপরীত হল ঘৃণা ভালোবাসার বিপরীত হলো হিংসা ঘৃণা এবং হিংসার কথা যখন আমরা কল্পনা করি আমাদের চিন্তায় আসে আগুনের ধাও লেলিহান লেলিহান শিখা আগুনের শিখা লেলিহান শিখা যেমন ঘর বাড়ি এবং বস্তির পর বস্তিকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিতে পারে তেমনিভাবে হিংসা বিদ্বেষ সেটাকে অভ্যসীভূত করে দিতে পারে ভালোবাসা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত ভালোবাসা মানুষকে মানুষ করে ভালোবাসা অশান্তিকে বিদরিত করে ভালোবাসা অত্যন্ত কল্যাণজনক আর এই ভালোবাসা এতই মূল্যবান কোন মানুষের পক্ষে এই ভালোবাসা সৃষ্টি করা সম্ভব নয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের হৃদয়কে সৃষ্টি করেছেন তিনি একমাত্র ভালোবাসা সৃষ্টি করতে পারেন ভালোবাসা বিশ্রীর মতো যেটা জমিতে গাছপালা সবুজ শ্যামলকে সৃষ্টি করে তেমনিভাবে ভালোবাসা মানুষের মধ্যে মানবিকতাকে সৃষ্টি করে ভালোবাসা ফুলের বাগানের মতো যেখানে ফুল ফুটে তেমনি ভাবে ভালোবাসা মানুষের অন্তরে সুন্দর সুকুমার ভিত্তি সৃষ্টি করে মানুষের অন্তরে যেন ফুল ফুটায় আমরা ভালোবাসার থিওরিতে দেখি ইসলামের একজন প্রাচীন চিন্তাভিদ ইবনে হাজম আল আন্দুলুসি তিনি ভালোবাসা সম্পর্কে কয়েকটি বই রচনা করেছেন তাহলে ভালোবাসা এত গুরুত্বপূর্ণ যেটার কথা কোরআন এবং হাদিসে এসেছে বারবার এসেছে এবং তার আগে খ্রিস্টান ধর্মের বাইবেল আমরা সেটা দেখতে পেয়েছি যেমন বাইবেলে চার ধরনের ভালোবাসার কথা বারবার আলোচনা করা হয়েছে সেই ভালোবাসাগুলো সম্পর্কে ইবনে হাজম আল আন্দুলুসি উল্লেখ করেছেন তার একটি কিতাব তিনি রচনা করেছেন কিতাবটির নামও চমৎকার আজারা জাহারা অর্থ হচ্ছে ফুল অর্থাৎ তিনি ভালোবাসা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফুলের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেন মানুষ একজন আরেকজনকে কেন ভালবাসে? তবে তিনি হাদিস থেকে তার একটা উদৃতি গ্রহণ করেছেন। তিনি বলেছেন একটি হাদিস সহি আল বুখারীতে উদ্রিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন আল আরওয়াহু জুনুদুন মুজান্নদা। فما تعارف منها ائتلف وما تناكر منها اختلافا। আল্লাহর নবীর এই থিওরি থেকে তিনি আরো বিশ্লেষণ পেশ করেছেন। যেখানে তিনি বলেছেন আল্লাহ নবীর এই হাদিসে উল্লেখ হয়েছে আল ওয়া মানুষের যে আত্মাগুলো আছে সেগুলো হচ্ছে এক ধরনের জুনু মুজান্নাদা অর্থাৎ রুহের জগতে সেগুলোকে সঙ্গবদ্ধভাবে রাখা হয়েছে যেমন আমরা দেখি সৈনিকগণ যেমন একত্রিতভাবে এজ এ টিম থাকে একটি টিম হিসেবে কাজ করে তেমনিভাবে মানব আত্মা আত্মার জগতে সেগুলো ছিল একদল টিমের মতো এবং পারস্পরিক একটি টিম হিসেবে ছিল ফামায় রিনহা রুহের জগতে যেগুলো একই টিমে ছিল দুনিয়াতে এসেও তারা এই ইতালাফা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও তারা আবার সঙ্গবদ্ধ হয় পারস্পরিক পরিচিত হয় এবং একজন আরেকজনকে ভালোবাসে ওয়ামায় তানা কারা মিনহা ইতালাফা আর রুহের জগতে যাদের পারস্পরিক কোনো পরিচয় ছিল না একই এরিয়াতে থাকলেও একই লোকালিটিতে থাকলে একই জনপদে বাস করলেও একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে না বা একজন আরেকজনকে চিনে না তাহলে এখানে যে থিওরিটি আল্লাহ কারণ কি রুহের জগতে আত্মার সমন্বয় আত্মার পরিচিতি আত্মার পারস্পরিক যোগাযোগ সেটার প্রতিফলন ঘটবে দুনিয়ার জীবনে অনেক দূরে থাকলেও কোনো না কোনো ভাবে পারস্পরিক তারা পরিচিত হবে একজন আরেকজনকে ভালোবাসবে আর রুহের জগতে যদি তাদের সম্পর্ক না থাকে তাহলে একই জায়গা থাকলে ভৌগোলিকভাবে খুব কাছাকাছি থাকলেও আত্মার দিক থেকে তারা কাছাকাছি হতে পারে না এই হাদিসটি উল্লেখ করে আল্লামা ইবনে হাজম হাজি বলেছেন যে আমাদের রুহটাকে আমরা তুলনা করতে পারি একটা বলের মতো এটা হচ্ছে অর্থাৎ যার গঠনটা অনেকটা বৃত্তের মতো যেমন একটি তিনি তুলনা করেছেন বল এই বলকে যেমন দুই ভাগ করে দেওয়া যায় তেমনি ভাবে আমাদের রুহটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে তখন এই রুহটি খুঁজে বেড়ায় তার আরেকটি অংশকে আর এই জন্য নারী এবং পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা একটি জীবন গঠন করে দাম্পত্য একটা সম্পর্ক সৃষ্টি করে তার পিছনে একটা একটা ফিলোসফি এরকম যে সেটা বলের মতো ছিল বলকে দুই ভাগ করা হলো একটি অংশ আপনি আপনার আরেকটি অংশকে আপনি খুঁজে বেড়ান এবং পারস্পরিক স্বামী স্ত্রীর মাধ্যমে তারা একই বলে আবার রূপান্তরিত হয় তাহলে ভালোবাসাটা যে মূল উৎপত্তি সেটা রুহের জগতে ছিল একইভাবে তিনি তার আরেকটি কিতাব মধ্যে উল্লেখ করেছেন যে কিতাবটির নাম হল হামা এই গ্রন্থেও তিনি একই ব্যাখ্যা করেছেন যে আমাদের রুহগুলোকে আমাদের আত্মার বিভিন্ন অংশকে বিভক্ত করা হয়েছে এবং সেটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এখানে তিনি ব্যাপকভাবে বলেছেন একটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা সেটা হচ্ছে একটা বলকে দুই ভাগ করা হয়েছে বলের একটি অংশ আর একটি অংশকে খুঁজে বেড়ায় আর দ্বিতীয় থিওরিতে তিনি বলেছেন যে ভালোবাসাটা রুহটাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই কারণে চম্বুক যেভাবে কোনো লোহাকে আকর্ষণ করে তেমনিভাবে আত্মার বিভিন্ন অংশ যেখানে ছড়িয়ে আছে তখন সে ওই আত্মার অংশগুলোকে যেখানে পায় সেখানে খুব আকর্ষণ অনুভব করে যেমন কোনো বন্ধুর প্রতি আকর্ষণ অনুভব কোনো ভাইয়ের প্রতি আকর্ষণ অনুভব মা বাবার প্রতি আকর্ষণ অনুভব কোনো স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব বন্ধু বান্ধবের প্রতি আকর্ষণ যে অনুভব করে সেটা হলো এই অর্থে এই থিওরি অনুযায়ী যে এটাকে অনেক ভাগ করা হয়েছে যেখানে যেখানে সেটা ছড়িয়ে আছে সেখানে গিয়ে সেটা আকর্ষণ করে এটা হচ্ছে চম্বুক আকর্ষণের মতো এবং এই লাভ কিংবা ভালোবাসা সেটা সম্পর্কে বিভিন্ন প্রাচীনকালেও বিভিন্ন থিওরি ছিল যেমন গ্রিক দর্শনে তারা অনেকে মনে করত যে এই ভালোবাসার সৃষ্টির জন্য পৃথক একটি ইলাহ কিংবা গড আছে যে ঈশ্বর ভালোবাসা সৃষ্টি করে তার জন্য তারা একটা নামও দিয়েছিল যে বলতে কিউবিদ কিউবিদ গ্রিক দর্শনে ভালোবাসার স্রষ্টাকে তারা এই নামে আখ্যায়িত করেছিল কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ইলাহ একটি রব একটি আল্লাহ একটি তিনি সষ্টা তিনি সকল কিছুকে সৃষ্টি করতে পারেন ভালোবাসাও তিনি সৃষ্টি করেন ঘৃণাও তিনি সৃষ্টি করেন আকর্ষণও তিনি সৃষ্টি করেন বিকর্ষণও তিনি সৃষ্টি করেন তিনি একজন তবে গ্রিক দর্শনে সেটার ভিন্ন আরেকটা রূপ ছিল কাজে আজকে এই পর্ব থেকে আমরা যে বিষয়টি বিশেষভাবে বুঝতে পারি সেটা হলো ভালোবাসা অত্যন্ত মূল্যবান একটি সম্পদ ভালোবাসা আল্লাহর সৃষ্টি সবচেয়ে বড় একটি নামত এবং এই ভালোবাসা সৃষ্টি করার ক্ষমতার কারণেই একমাত্র যিনি মানুষের হৃদয়কে সৃষ্টি করেছেন তারই হাতে ভালোবাসা স্রষ্টাও তিনি যিনি হৃদয়ের স্রষ্টা আর এই ভালোবাসা একটি সমাজকে কল্যাণের দিকে নিতে পারে ভালোবাসা একটি পরিবারকে সুদৃঢ় করতে পারে ভালোবাসা এমন একটি জিনিস যেই ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে ভালোবাসা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটি গাঁথনির মতো কাজ করে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য এবং মানব সভ্যতার জন্য যেখানে ভালোবাসা থাকবে না সেখানে বোধ থাকবে না সেখানে সবুজ শ্যামলতা থাকবে না সেখানে জীবন এবং যৌবন অকার্যকর হয়ে যাবে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদেরকে জানতে হবে যে এই ভালোবাসার প্রায়োগিক দিকটি কোনটা কল্যাণজনক কোনটা অকল্যাণজনক এবং ভালোবাসার বিভিন্ন প্রকার বেদগুলোকে আমাদেরকে যাচাই করতে হবে আমার ভালোবাসাটা কার জন্য নিবেদিত হবে কোথায় নিবেদিতে হবে আমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে যোগ্য কে কি সৃষ্টি না স্রষ্টা এবং তার প্রতি ভালোবাসার স্বরূপটা কেমন হবে তেমনি ভাবে সেই স্রষ্টা যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের প্রতি ভালোবাসাটা আমার কত গভীর হওয়া দরকার আমাদেরকে আরো বুঝতে হবে যে আজকাল সমাজে ভালোবাসার নামে বিভিন্ন উপন্যাসে বিভিন্ন সিনেমায় বিভিন্ন কাহিনীতে ভালোবাসাকে এমন ব্যবহার করা হচ্ছে যেটা ভালোবাসার পবিত্রতা বোধ ভালোবাসা যে আল্লাহর সৃষ্টি বড় নেয়ামত সেটার পবিত্রতাকে বিনষ্ট করছে কাজেই ভালোবাসার বিভিন্ন দিকগুলোকে আমরা এই জন্যই আলোচনা করছি কারণ এটা জীবনের একটি গুরুত্বপূর্ণ রূপ জীবনের একটি গুরুত্বপূর্ণ রং আর এই রংটিকে আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এই রঙটিকে ময়লা করা যাবে না যদি এই রংটি ঢেকে যায় এই রংটি আচ্ছন্ন হয়ে যায় এই রংটি মর্যাদা আমরা হারিয়ে ফেলবো আর এই কারণে জীবনের রং ধনু প্রোগ্রামে আমরা প্রথম যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা আমাদের জীবনের একটি রং আর আকাশের রং ধনু যেমন ষাটটি রং ছাড়া পরিপূর্ণ হতে পারে না লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ তেমনি ভাবে আমাদের জীবনের রং ধনুও পরিপূর্ণ হতে পারবে না ভালোবাসা ছাড়া এজন্য ভালোবাসাকে আমাদেরকে বুঝতে হবে ভালোবাসার মর্যাদা ভালোবাসার দিকগুলোকে আমাদেরকে বুঝতে হবে কারণ এই ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনটি সুন্দর হতে পারে আল্লাহ তালা ভালোবাসার কথা বলেছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি আমার প্রেরিত নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তাহলে ভালোবাসাটা দুই দিক থেকে হবে সষ্টা থেকে সৃষ্টির প্রতি এবং সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি আর এই ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের ইলা যিনি আমাদের প্রভু তাকে চিনতে চেষ্টা করা তার পথে চলা এবং তিনি যাকে অনুকরণ করতে বলেছেন তাকে অনুকরণ করার চেষ্টা করা আর এর মাধ্যমে আমরা তার ভালোবাসা অর্জন করতে পারবো সুরা আলীম রানী আল্লাহ বলছেন হেনবি আপনি তাদেরকে বলে দিন তোমরা যদি চাও যে আল্লাহকে ভালোবাসবে তোমাদের সৃষ্টিকে ভালোবাসবে তাহলে একটি উপায় ফাততাবিউনি তিনি যে মডেল দুনিয়াতে প্রেরণ করেছেন পৃথিবীর বুকে তিনি একটি মডেল एग्जांपल প্রেরণ করেছেন সেই एग्जांपलকে তোমাদেরকে অনুকরণ করতে হবে যদি তোমরা সেই एग्जांपलকে অনুকরণ করতে পারো তাহলে ইউহবিবিকুমুল্লাহু ওয়া ইগফিল লাকুম যুনুবাকুম তাহলে সৃষ্টি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল পাপগুলোকে মুছে দিয়ে তোমাদেরকে পবিত্র মানুষের রূপান্তরিত করবেন তাহলে এখানে আমরা যে দিকটি দেখতে পাই যে ভালোবাসা স্রষ্টার থেকে সৃষ্টির প্রতি সৃষ্টি থেকে সষ্টার প্রতি তার একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ায় একজন আরেকজনকে ভালোবাসতে হবে আর এই প্রক্রিয়াটিকে যদি যথাযথভাবে অনুসরণ করা না হয় তাহলে এই ভালোবাসার সঠিক মর্মার্থ আমাদের জীবনে ফুটে উঠবে না এই কারণে ভালোবাসার অনেক কল্প কাহিনী আমরা আমাদের জীবনে দেখি কিন্তু বাস্তব ভালোবাসা কি সেটাকে আমাদেরকে অনুসন্ধান করতে হবে আসুন এই পর্বে আমরা ভালোবাসার সংজ্ঞা জেনেছি পরবর্তী পর্বে আমরা জানব যে ভালোবাসার প্রকৃত রূপ এবং আধ্যাত্মিক ভালোবাসাটির প্রথম পর্যায়ে আমরা তার স্বরূপটুকু জানব এবং আমাদের জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করব আশা করি পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ